একজন মানুষ 8 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালায় এবং 11টায় অফিসে পৌঁছায়, অর্থাৎ এই 11টার সময় অফিসে পৌঁছায় যদি সে 8 কিমি বেগে সাইকেল চালায়। আচ্ছা, তারপর কি বলছে, এবং যখন সে 12 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালায় সে সকাল 9টায় অফিসে পৌঁছায়, অর্থাৎ যদি 12 কিমি বেগে একটু গতি বেশি চালায় তাহলে 9টার মধ্যে ঢুকে যায় অফিসে। আচ্ছা, তারপরে কি বলছে, কত গতিতে তাকে সাইকেল চালাতে হবে যাতে সে সকাল 10টায় অফিসে পৌঁছায়। তাহলে গতিটা এমন রাখতে হবে যে যেই গতিটা রাখলে সে কিন্তু 10টার মধ্যে অফিসে পৌঁছে যায়, সেই গতিটাকে বের করতে বলছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের অঙ্ক, কত গতি থেকে সাইকেল চালালে সে 10টার মধ্যে পৌঁছতে পারবে। চলো যতটা পারবি যতটা পারি শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা করার চেষ্টা করি। দেখো, এগুলো কেউ যদি না জানা থাকো, তোমরা হয়তো সবাই ম্যাক্সিমাম জানলেও হয়তো যারা প্রথম শুরু করেছে তারা হয়তো জানো না যে দূরত্ব, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ বেরোবে, এই দূরত্ব এই দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে এগুলি ভাগ সম্পর্ক, তাহলে সময় বেরোবে, আর বেগ আর সময়ের গুণ করলে দূরত্ব বেরোবে। এই মানে রুলসটা অবশ্যই জানতে হবে, না তো সময় দূরত্বের অঙ্ক একদমই পারবে না। তো এইবার আমাদের মেন গল্পটা যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কত গতিতে তাকে সাইকেল চালালে 10টার সময় অফিসে পৌঁছবে। তাহলে আমরা কাজ করি, অন্তত আগে দূরত্বটা বের করি। তাহলে দূরত্ব আপাতত কিচ্ছু জানি না, আর কখন মানে আর কি সে বেরিয়েছে সেটাও জানি না। তো এটা আমাদের সবার প্রথমে এই 2-3টে কাজ আগে করতে হবে। তো ফার্স্ট আগে দেখি ডিস্টেন্সটা বের করতে পারি কি না। তো দূরত্ব তো একটা তো থাকবেই, কেননা বাড়ি থেকে অফিসের একটা দূরত্ব তো অবশ্যই থাকতে হবে, তাই না? তাহলে দেখো, দূরত্ব আপাতত কিছু জানি না মানে কি, একটা কাজ করছি, দূরত্ব মানে কি ডিস্টেন্স, ডিস্টেন্সটা ডি দিলাম। তাহলে দূরত্ব ডি দিলাম, তাহলে ওই দূরত্ব মানে 8 কিমি বেগে যাচ্ছে না, তাহলে দূরত্বকে এই দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে কি হচ্ছে, সময় বেরোবে না। তাহলে 8 কিমি বেগ তাহলে 8 দিয়ে ভাগ করি, তাহলে এই যে আমি সিস্টেমটা বসালাম, অর্থাৎ দূরত্ব বসালাম, ডিস্টেন্স বসালাম, তাকে কি করলাম, বেগ দিয়ে ভাগ দিলাম। এই যেটা বেগ না, কিমি পার ঘন্টায় 1 কিমিতে যত দূর যায় সেটাই তার বেগ হয়, এটা মনে রাখবে যদি কেউ জেনে না থাকো। তো এই যে দূরত্ব এই বেগ দিয়ে দূরত্বকে ভাগ করলে একটা সময় বেরোলো, এই যে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় অবশ্যই বেরোবে, এই দুটো রিলেশনে ভাগ করলে এটা বেরোবে। তো এটা বেরোলো, এটার সময় বেরোলো, মাইনাস করলাম, মাইনাস করব দ্বিতীয়টার ভ্যালু বের করার জন্য, দ্বিতীয়টার সময় বের করার জন্য। দ্বিতীয় মানে দ্বিতীয়বার যখন গেছিলো সেই দূরত্বই তো গিয়েছিলো, সেই দূরত্ব অফিসের দূরত্ব তো একই দূরত্ব বাড়ি থেকে, তাহলে একই ডিস্টেন্স থাকবে, কিন্তু এখানে বেগটা কত করে দিয়েছিলো, আগের থেকে বেশি করেছে, আগে যেরকমটা ছিল 8 বেগ ছিল, এখন কি করেছে 12 বেগ করেছে, না তাহলে 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 দিয়ে যদি ভাগ করি তবে কি বলছে, দেখো একটা জিনিস খেয়াল করো, তাহলে বলছে কি যে 1 সেকেন্ড, 12 কিমি গেলে 9টায় পৌঁছায়। আচ্ছা, 12 কিমি যেই বেগ করলো তখন 9টায় পৌঁছাচ্ছিলো, আর যখনই 8 কিমি বেগ ছিল তখন কিন্তু এই 11টায় পৌঁছাচ্ছিলো। তাহলে দেখো তো, এই 9 পরে 10 11, তাহলে 2 ঘন্টার ডিফারেন্স হয়ে গেল না, যেই একটু বেগ বেশি করলো তাই 2 ঘন্টার কিন্তু ডিফারেন্স হয়ে গেল। আগে বেগ কম ছিল বলে 11টায় সময় লাগছিলো, আর এখন বেগটা 12 কিমি করেছে বলেই তো সময় কম লাগছে, 9টার মধ্যে পৌঁছে যাচ্ছে। তাহলে এই যে সময়টুকুর মধ্যে ডিস্টেন্সটা কত, 2 ঘন্টার ডিস্টেন্স না, তাহলে এইখানে কী করবে, এই যে দুজনের যে সময় বেরোবে সেই ডিস্টেন্সটাই হচ্ছে 2 ঘন্টার ডিস্টেন্স। তো আশা করি বুঝতে পারলে, তাহলে ইকুয়াল টু কত দেবো, 2 দিলাম, একদম মানে শর্ট ট্রিক্সের মাধ্যমে করে দিচ্ছি, ভালো করে খেয়াল করো অবশ্যই পারবে অঙ্কটা, একদম ইজি। দেখো তারপরে কি বলছে, যে এখানে তো আমার লসাগু কত, 24 আসবে, 24 আসলো। তো কী হচ্ছে, এখানটা এইটা দিয়ে ভাগ করলে কত, 3 দিয়ে এটাকে হলে তাহলে 3D, তাহলে 3D, তারপরে এখানে তাহলে আমাকে 3D লিখছি, তাহলে একদম ছোটো জায়গা নেই, 1 সেকেন্ড, তাহলে কি 3D লিখছি, 3D ডিস্টেন্স মাইনাস কী করলাম, এই যে 12 দিয়ে এটাকে ভাগ করে 2 হয়, 2 দিয়ে ডিকে গুণ করলে কত, 2D হয়, তাহলে কী করছি এখানে 2D দিচ্ছি, 2D, আশা করি বুঝতে পারছো, দাঁড়াও 1 সেকেন্ড, 2D, 2 ডিস্টেন্স মানে 2D এটা বসালাম, ইকুয়াল টু তো এখানে 2 আসেই। এবার একটা সিম্পল জিনিস, যেটা এই 3D থেকে 2D গেলে কত, 1D থাকে, আচ্ছা 1D রইলো, আর এই কোনাকুনি কী হয়, গুণ হয়ে যায়, তো 24 দুগুণি কত, 48 না, তাহলে 1D সমান কত, 48, মানে ডিস্টেন্সটা পেয়ে গেলাম। তাহলে ডি অনলি, শুধু ডি মানে ডিস্টেন্স ইকুয়াল টু কত, 48 পেয়ে গেলাম, বোঝা গেল ব্যাপারটা। তাহলে আমাদের যে দূরত্বটা সেটা কিন্তু আমি পেয়ে গেলাম, যে অফিস থেকে বাড়ির দূরত্ব বা বাড়ির থেকে অফিসের দূরত্ব কিন্তু 48 কিলোমিটার, এটুকু ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই যে ডি মানে অনলি ডি মানে 48 কিলোমিটার, এটা ক্লিয়ার। এইবার যেটা, এইবার আমার সময় লাগছিলো কত,
এবার আমার কি হয়েছে, 8 কিমি বেগে যাচ্ছিলাম না, প্রথমটা ধরে যদি আমি করি তাহলে এই যে ডি মানে ডিস্টেন্সটা, দেখো ডিস্টেন্সটা মানে কত, 48 পেয়ে গেলাম। যে কোনো একটাকে ধরে করো, যে কোনো একটাকে, আমি ফার্স্টটা ধরেই করছি, তাহলে ডি কত, 48 পেলাম, আর আমার বেগ কত ছিল 8। তাহলে 8 দিয়ে যদি আমি একটুখানি ভাগ করে দিই জায়গাটাকে, এখানে যদি 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে ছয়াতা কত, 48, এই কত, 1 সেকেন্ড, 6 ঘন্টা, না 6 ঘন্টা তাহলে সময় লাগতো। আশা করি তো বুঝতে পারলে এটা কি দূরত্ব। দূরত্বকে যদি আমি বেগ দিয়ে ভাগ করি, যে দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ করি সময় বেরোবে না, তাহলে তার বাড়ি থেকে এইটাই করলাম যে বেগ দিয়ে দূরত্বকে ভাগ করলাম, 6 ঘন্টা সময় লাগছে। তো বাড়ি থেকে তাহলে সে কিন্তু অফিসে যেতে এইভাবে যদি চলে তাহলে 6 ঘন্টা সময় লাগছিল। তো এই 6 ঘন্টা, দেখো এখানে 11টা পৌঁছেছিল না, যে এই বেগটা ধরেই তো আমরা প্রথমটা ধরেই তো কাজ করলাম, তাহলে 11টার থেকে 6 ঘন্টা পিছনে যদি আসি তাহলে 5 ঘন্টা, 5টায় তাহলে বেরিয়েছিল বাড়ির থেকে। তাহলে এইবার আমি বুঝে গেলাম যে ও কিন্তু 5টার থেকে বাড়ির থেকে বেরিয়েছিল। যদি সে এই রকম রুলস নিয়ে চলে, মানে 8 বেগ নিয়ে যদি চলে, তবে 11টার সময় পৌঁছে যাবে। তো 6 ঘন্টা হিসেবে আমি পেয়ে গেলাম, দেখো এই দেখো এখান থেকে 1 2 3 4 5 6, 6 ঘন্টার মিল পেয়ে গেলাম না। এইবার 5 ঘন্টা মানে আমি 6 ঘন্টা লাগছে এটুকু বুঝতে পারলাম। তো এইবার লাস্টে কি বলছে, যে কত গতিতে সে সাইকেল চালালে কি করবে, সে 10টার মধ্যে পৌঁছাতে পারবে। তা 10টার মধ্যে যদি পৌঁছাতে হয় তাহলে কত ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে, দেখো তো এখান থেকে 1 এই 2 এই 3 এই 4 এই 5, তাহলে আমার শুধুমাত্র যে এটা জানার একটাই উদ্দেশ্য, যে আমার 10 পর্যন্ত যেতে গেলে, অর্থাৎ 10টা পর্যন্ত কত সময় লাগছে সেটা জানতে হবে। তাহলে 5-এর থেকে 1 এই 2 এই 3 এই 4 এই 5, তাহলে 5 ঘন্টার মধ্যে অফিসে পৌঁছাতে হবে না, যদি যদি সে 10টার মধ্যে পৌঁছাতে চায় অফিসে, তাহলে 1 2 3 4 5, তাহলে 5 ঘন্টার মধ্যে কিন্তু তার কিন্তু অফিসে পৌঁছাতে হচ্ছে। আশা করি এবার বুঝতে পারলে। কিন্তু আমি তো এটাও জানি যে তাহলে আমার পাঁচ ঘন্টার মধ্যে যেহেতু পৌঁছাতে হবে, তাহলে সময়টা আমি জেনে গেলাম যে 5 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে। আর আমার দূরত্ব তো আগের থেকেই জানা, দূরত্ব যে আমাদের আগের থেকে জানা না, দূরত্ব ওই যে এই যে 48, এই যে 1 সেকেন্ড, এই 48টা আমার দূরত্ব আগের থেকে জানা না, মানে যে দূরত্ব, তাহলে দূরত্বকে যদি আমি এই 5 দিয়ে ভাগ করে দিই, সময় দিয়ে ভাগ করে দিই, তবে আমার কত বেগে ছুটতে হবে গাড়িটা নিয়ে বা সাইকেলটা নিয়ে, তাহলে আমি জেনে গেলাম আমার কত, 48টা আমি দূরত্ব জানি আর আমার 5 ঘন্টার মধ্যে পৌঁছতে হবে। তাহলে এটাও তো বুঝতে, দূরত্বকে এই সময় দিয়ে ভাগ করলে আমার যেই বেগটা, এই যে বেগ কত গতিতে যেতে হবে সাইকেল চালিয়ে তবেই 10টার মধ্যে পৌঁছাতে পারবে। তাহলে আশা করি এবার বুঝতে পারলে, 5 দিয়ে যদি 48কে ভাগ করো তাহলে দেখো আরামসে চলে আসবে। আর এটা করবে, এটা সবচেয়ে বেস্ট পলিসি, যদি কখনো কখনো এটা ভালো ইউজ হয়, এই যদি এখানে 2 দিয়ে গুণ করে, এখানে নিচে 10 হয়ে যাচ্ছে, এখানে 2 গুণ করলে কত, 96 হচ্ছে না, তাহলে আমার আর অত ভাগ করতে হলো না, উপরে কত 96 আর নিচে কত 10, তাহলে এই 10-এর শূন্য তুলে দিই, এখানে পয়েন্ট তুলে দেবো, আনসার শেষ 9.6। বুঝতে পারলে আশা করি, তাহলে এইভাবেও করো, অসুবিধা মানে ভাগটা করতে হবে না। তো এই হচ্ছে কি মেন ব্যাপারটা। তাহলে আমাদের 96 9.6 9.6 বেগে কিন্তু চললে সে কিন্তু 5 ঘন্টার মধ্যে সে 10টায় পৌঁছতে পারবে, মানে এইখান থেকে এটা 5 ঘন্টা, এখান থেকে এটা 5 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে, আর 5 এখান থেকে 5 ঘন্টা পর মানে 10টার মধ্যে সে কিন্তু পৌঁছাতে পারবে। এই ছিল অঙ্ক, মানে মোটামুটি সিম্পল বললো, মোটামুটি যারা ফার্স্টে একদম কিচ্ছু জানো তাদের একটু অসুবিধা হতে পারে, যদিও কেউ না বুঝতে পারো অবশ্যই আরেকবার এটাকে ভিডিওটাকে আরেকবার দেখো। আর যেটা বলা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, আর অবশ্যই একটা লাইক করার চেষ্টা করো, কেন বলছি আমাদের তাহলে পরবর্তী ভিডিও দিতে উৎসাহ পাই। থ্যাংক ইউ।